প্রথম স্ত্রীর বানানো ইনস্টাগ্রামে রিলস দেখছিলেন স্বামী। আর এই অপরাধে নাকি স্বামীর যৌনাঙ্গ কাটার অভিযোগ উঠল দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলায় ঘটনাটি ঘটেছে। স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে পুলিশ এখনও এ ব্যাপারে মামলা রুজু করেনি। জানা গিয়েছে যে নান্দিগামার আয়াপ্পা নগরের বাসিন্দা কোটা আনন্দবাবু বহু বছর আগেই তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় প্রথম স্ত্রীর সঙ্গে। এরপর 5 বছর আগে ফের বিয়ে করেন তিনি। স্ত্রী ভারাম্মার সঙ্গে গত 5 মাস ধরে আয়াপ্পা নগরে থাকছিলেন কোটা আনন্দ। আর এরপরই শুক্রবার সন্ধ্যায় গোলমালের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে খবর যে ভারাম্মা শুক্রবার হঠাৎই দেখতে পান যে তার স্বামী প্রথম স্ত্রীর ইনস্টাগ্রামে বানানো রিলস দেখছেন। ব্যাস এরপরই কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠেন ভারাম্মা। শুরু হয় প্রবল অশান্তি। অভিযোগ, এরপরই রাগে অগ্নি শর্মা হয়ে ধারালো ব্লেড নিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে দেন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কোটা আনন্দ। তাকে এরপর তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী সরকারি হাসপাতালে, কিন্তু প্রচুর রক্তপাতের জেরে অবস্থার অবনতি হওয়ায় কোটা আনন্দকে বিজয়ওয়াড়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও এই ঘটনায় কোনো মামলা রুজু করেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আরও একটা যেটা বিষয়, যে প্রথম স্ত্রীর বানানো ভিডিও দেখার কারণে এরকম যে একটি ঘটনা ঘটতে পারে সেই কথা শুনে সবাই রীতিমতো চমকে গিয়েছেন। প্রথম স্ত্রী ইনস্টাগ্রামে রিলস বানান, আর সেই রিলস দেখছিলেন স্বামী, মানে প্রাক্তন স্বামী আর কি। যদিও এই ঘটনাটা বর্তমান স্ত্রীর একেবারেই সহ্য হয়নি, আর সেই কারণেই স্বামীর যৌনাঙ্গ কেটে নিয়েছেন তিনি, এমনটাই অভিযোগ উঠেছে। প্রথম স্ত্রীর বানানো ভিডিও দেখে কার্যত এরকম একটি ঘটনার মধ্যে পড়তে হলো অন্ধ্রপ্রদেশের ওই ব্যক্তিকে। অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলায় ঘটনাটি ঘটেছে। স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে পুলিশ এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো মামলা রুজু করেনি এমনটাই খবর। জানা গিয়েছে নান্দিগামার আয়াপ্পা নগরের বাসিন্দা কোটা আনন্দবাবু বহু বছর আগেই তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তার প্রথম স্ত্রীর সঙ্গে। এরপর 5 বছর আগে ফের বিয়ে করেন তিনি। স্ত্রী ভারাম্মার সঙ্গে গত 5 মাস ধরে আয়াপ্পা নগরে থাকছিলেন কোটা আনন্দ। আর এরপর শুক্রবার সন্ধ্যায় গোলমালের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে খবর যে ভারাম্মা শুক্রবার হঠাৎই দেখতে পান যে তার স্বামী প্রথম স্ত্রীর ইনস্টাগ্রামে বানানো রিলস দেখছেন। আর এরপরই কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠেন ভারাম্মা। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।